বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে ইসলাম ও তাদের দোসরেরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছে। এদের উস্কে দিয়ে বৃহত্তর চট্টগ্রামকে অস্থিতিশীল করে বাংলাদেশকে একটি চরম সংকটে ফেলে দেওয়ার বড় ধরনের পরিকল্পনা নিয়ে তাদের সহযোগিতা করছে আইএসআইয়ের এদেশীয় দালালেরা। এদের কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়ে মানবতা ও ইসলামের দোহাই দিয়ে আমাদের দেশের নিরীহ মানুষের মগজ ধোলাই করছে বিএনপি জামাত জোট ও তাদের কর্মীরা। অনেক সাধারণ মানুষ তাদের আসল উদ্দেশ্য না জেনেই তাদেরকে সমর্থন করে যাচ্ছে। আশ্চর্যজনক হল বিদেশি কিছু জঙ্গি মাফিয়াদের প্রত্যক্ষ মদত নিয়ে এই ইস্যুতে এক হয়েছে তারা। দেশ ও দেশের মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে এই চক্রান্ত রুখে দিতে হবে এখনই। রোহিঙ্গাদের আমরা অনেক মানবিক সাহায্য করেছি, অনেক বছর ধরেই লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশের সুনাম ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদেশে অবস্থান করে নানা সমস্যার জন্ম দিচ্ছে প্রতিনিয়ত। অনেক হয়েছে আর নয়, তাদের ব্যাপারে আর নমনীয়তা দেখাবার সুযোগ নেই। বিষয়টিকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য সরকার ও প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি। আর এই ইস্যুতে জামাতি বামাতি দুটোই পরিত্যাজ্য। দেশ বিরোধীদের সাথে কোনো সম্পর্ক নয়, তারা এদেশের শত্রু। উন্নয়নের পথে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাই, দেশের ভিতরের এবং বাইরের সকল শত্রুদের নির্মূল করে জাতির জনকের সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে চলুন।